গুলো দেখছো? অমিয় স্যার একটু কাইন্ডলি জিজ্ঞাসা করেন ওরা এক্সাম্পল গুলো দেখছে কিনা। জি মুবাশ্বির কথা বলো, মুবাশ্বির কথা বলো স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আব্বু, তুমি কি এক্সাম্পল গুলো দেখছো বাবা? ইয়েস স্যার, আলহামদুলিল্লাহ দেখছি এক্সাম্পল। এক্সাম্পল খুব ইজি ছিল স্যার। কঠিন না? নো স্যার, ইজি ছিল। নট নট থ্যাঙ্ক ইউ আব্বু। আমি তোমাদেরকে বলি, আমি তোমাদেরকে কেন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার আপনি 4 5 6 বাদ দিয়ে কেন 11 এ যাচ্ছেন? আমার মতে, অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন, এই বইয়ের সবচেয়ে দুটো কঠিন চ্যাপ্টার সেটা হলো চ্যাপ্টার 11.1। নট অনলি হার্ড বাট অলসো মানে কি বলবো ইম্পর্টেন্ট, মানে উইদাউট 11.1 and 13 তোমাদের কোনো প্রশ্ন হবে না। সেই জন্য আমি কঠিন গুলো এই 11.1 এবং এরপরে আমি পড়াবো 13, যেটা সিরিজের অঙ্কগুলো। এগুলো যদি হয়ে যায় তাহলে দেখবা বাকি অঙ্কগুলো এত সহজ। যেমন তোমাদের চ্যাপ্টার 4 এ কি আছে, ইনডেক্স নাম্বার, যেটা আমি অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন এটা ক্লাস 3 পড়ে নাও, এত সহজ। পাওয়ার গুলো শুধু অ্যাড করতে হয়, কিভাবে সাবট্রাক্ট করতে হয়, কিভাবে সে, এই কারণে আমি 11.1 টা ধরেছি। আর তোমরা প্লিজ আব্বু আম্মু, প্রশ্ন কিন্তু কি হবে, মানে কোশ্চেন কিন্তু সবার জন্য কি সেম কোশ্চেন ফর অল। এখানে মুবাশ্বিরের জন্য একরকমের, আয়েশার জন্য একরকমের প্রশ্ন, অনন্য ঋষিন দেবনাথের জন্য একরকম প্রশ্ন, আজবাইনের জন্য আলাদা প্রশ্ন, বা অন্য কারোর জন্য আলাদা প্রশ্ন, সেটা কিন্তু হবে না। প্রশ্ন কিন্তু সবার জন্য সেম, দ্যাটস ওয়াই আমাদেরকে ভালো করতে হবে। আর তোমাদের সিলেবাসটা আমি দেখো লেফট হ্যান্ড সাইডে রেখেছি, 3.1 থেকে 3.3, 9.1, 9.2 and also 11.1। আর এবারকার প্রশ্ন কিন্তু থাকবে, আমি 3 সাথে 11.1 যোগ করে দিব। হ্যাঁ, এবার কিন্তু তোমরা যে 3 থেকে একেবারে ফুল তোমরা সিকো পাবে 11.1, না আমি এবার কিন্তু মিক্সড করে দিব, এসএসসি তে মিক্সড করে দেয়। আর তোমাদের একটা অনুরোধ করবো, যদি তোমরা চাও আমি যদিও করিয়ে নিব, যে তোমাদের চ্যাপ্টার 10 কিন্তু আমি আগেই করিয়েছি, তাহলে ত্রিকোণমিতিটা একেবারে শেষ হয়ে যায়। তোমরা যদি চাও, এটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা মোস্ট অফ দ্য স্টুডেন্ট যদি চাও যে পরীক্ষাতে চ্যাপ্টার 10 থাকুক, তাহলে আমাদের রিভিশন দেওয়া হয়ে যাবে, আমি আবার রিভিশন দিব, এটা দিস আপ টু ইউ। তোমরা বলো চ্যাপ্টার 10 আমি কি অ্যাড করব না করব না? কি বলে অ্যাড করতে পারেন স্যার? না করার জন্য আমি করিয়ে দিব বাবা, একটু সাহস করো না। শোনো, এই যে আমেরিকাতে আমরা দেখলাম, আমি লাস্ট আমেরিকাতে গিয়েছি 19 এ, ওরা মানে 500 বছর কি হবে সেটা ওরা চিন্তা করে। ওদের একটা রিজার্ভ ব্যাংক অফ আমেরিকা আছে, তুমি ওই উপর দিয়ে আবার কিছু দেখবা না, ওইখানে হাজার হাজার পুলিশও নাই, ওইখানে কিন্তু মানে বিলিয়ন না ট্রিলিয়ন ট্রিলিয়ন তোমার ডলার ওইখানে নিচতলায় আছে, মানে মানে আন্ডারগ্রাউন্ডে। কিন্তু তুমি উপরে দেখবো ওইখানে কোনো পুলিশও দাঁড়িয়ে নাই, ওরা সবকিছু কন্ট্রোল করে, ওরা কি বলবো অন্যভাবে ওরা কন্ট্রোল করে, ওরা সবকিছু কিন্তু দেখছে। হ্যাঁ, যেমন আমাদের দেশ থেকে প্রশ্ন করছে একদম, যে বিল গেটস কে, যে বিল গেটস কে প্রশ্ন করছে যে তুমি এই কিবোর্ড গুলো তুমি এলোমেলো করে করছো কেন, তুমি এটা সাজিয়ে পাঠাও, তাই না? কিবোর্ড গুলো এলোমেলো না? তারপরে বলছে যে তুমি তো, তোমার নাম বিল গেটস কেন, তুমি তো উইন্ডো বিক্রি করো, তুমি তো গেট বিক্রি করো না, তো তোমার নাম তো কি হবে, আপনি উইন্ডো বিক্রি করো এবং বিল নাও, তোমার নাম বিল গেটস কেন, তোমার নাম তো হওয়া উচিত বিল উইন্ডো। হ্যাঁ, বলে যে এইগুলো ঠিক করে তারপর আমাদের দেশে তুমি কম্পিউটার পাঠাও। এটার পরে কি মানে বিল গেটস এর মাথা কি হ্যাক হয়ে যাবে না ঠিক থাকবে বলো? কোনটা হবে, আমরা চ্যাপ্টার 10 দিলে কি আমাদের মাথা হ্যাং হবে না হ্যাং হবে না, সেটা বলো। হ্যাং হবে। আচ্ছা আমরা যে প্রশ্নে ভুল গেছি স্যার, ওইটা স্যার 3 বার
তিনবার করার কথা ছিল স্যার, ওটা আমি সেভিয়া করেছি স্যার। থ্যাংক ইউ আব্বু, তোমার জন্য অনেক অনেক ধন্যবাদ। এটা কিন্তু তোমাদের কখনোই বিফলে যাবে না, এবং ওইটা দেখবা তোমার আগামী পরীক্ষাতে, তুমি যে গত পরীক্ষা 30 পেয়েছো, এবারেও দেখবা 30 পাবে ইনশাআল্লাহ বাংলাদেশ ভিত্তিতে। তাহলে আমরা কি শুরু করবো আমি আর স্যার? আচ্ছা তোমরা তবু একটু চিন্তা করো, চিন্তা করে আমি কিন্তু তোমাদের চ্যাপ্টার 10টা আগে করিয়েছি, এবং কবে করিয়েছি মনে আছে? তোমরা তখন 9 এ উঠোইনি, তোমরা 9 এ ওঠার আগে আমি তোমাদের চ্যাপ্টার 10টা শেষ করিয়েছিলাম। ওই যে হেলিকপ্টারের অঙ্ক, তারপরে গাছ ভেঙে যায়, তারপরে গ্রাউন্ডের সাথে 30 ডিগ্রি, বা তো একটা তুমি বিল্ডিং থেকে দেখছো, বা একটা নদীর এপার থেকে দেখছো একটা জায়গা দাঁড়িয়ে, তারপরে তুমি 25 মিটার পিছিয়ে গেলে অ্যাঙ্গেল গুলো যত দূরে যাবে অ্যাঙ্গেল গুলো কমতে থাকে, তারপরে তোমার ওই যে গাছের ক্ষেত্রে বললো এট হোয়াট হাইট ডিড দা পোল বা ট্রি ব্রেক বললো, অথবা হেলিকপ্টারের তোমার উচ্চতা তুমি যে বিল্ডিং থেকে দেখছো, বা গ্রাউন্ডের সাথে হেলিকপ্টারের ডিস্টেন্সটা কত, এই জাতীয় অঙ্কগুলো খুব ইন্টারেস্টিং অঙ্ক, বুঝছো? আচ্ছা তোমরা না চাইলে আমি দিব না, আর যদি তোমরা মোস্ট অফ দ্য স্টুডেন্ট চাও তাইলে আমি দিব, এবং যারা ইভেন তোমাদের এমনও আমি করতে পারি, যারা গত পরীক্ষায় তোমরা নাম্বার কম পেয়েছো, তোমরা যদি চাও যে তোমরা এর পরে এক্সট্রা ক্লাস করতে চাও, ইভেন তোমরা যদি রাত 11টাও ক্লাস চাও, আমি তো কোনো তোমাদের ফি নিই না, তাই না? বা আমি তোমরা যদি ইভেন রাত 11টায় ক্লাস চাইলেও যারা বোঝোনি আমি তাদেরকে ক্লাস নিতে পারি, এবং বোর্ডে তুমি অমিয় স্যার একবার সফটওয়্যার রেডি থাকে, অমিয় স্যার তো হিন্দু হয়েও সে 5টার আগে ঘুমায় না, মানে সে বোধ খেয়ে বোধ হয় ঘুমায়, বুঝছো? আমি আর অমিয় স্যার কিন্তু নিতে পারবো, বুঝছো? তোমরা যদি চাও তাহলে আমরা একটা শুরু করি না, তোমরা তোমরা সিদ্ধান্ত নাও, যদি তোমরা আমি অমিয় স্যার যদি মোস্ট অফ দ্য স্টুডেন্ট চায় তাহলে আমি চ্যাপ্টার 10 অ্যাড করব, আর নইলে এটাই ওদের সিলেবাস থাকবে, ঠিক আছে? তোমাদেরকে তাইলে আমরা বলতে পারি আমাদের যে যারা 25 বা 26 তার উপরে পেসো সবাই এ প্লাস, হ্যাঁ পেসো, আর আউট অফ 30 পেসো তোমরা 37। তো এইবার আমি সিলেবাস আর বাড়াচ্ছি না, কিন্তু এবার কিন্তু ওই 100% মার্কস এর সংখ্যা অনেক বেশি দেখতে চাই, এটাতে তো রাজি তোমরা? প্লিজ ইয়েস স্যার। ওকে ওকে থ্যাংক ইউ। আচ্ছা দেখো আমি এই যে এক্সাম্পল তোমাদের বইয়ের 3 বইয়ে কিন্তু যেটা করছে অনেক সহজে করছে, কিন্তু এই অঙ্কগুলো আমরা কি ধরো আমি ওই যে বিস্কার ইকুয়াল টু এসি লিখতে হবে এটা ভুলে গেল, তাইলে আমি অঙ্কটা কিভাবে করব, তাইলে আমি বলছি যে কি মেথড আমরা কি ধরে আমরা করব। বইয়ের এক্সাম্পলে তো এটা করাই আছে, আমি ঠিক আলাদাভাবে একটু করাই, আলাদাভাবে করাতে গেলে একটু বড় হবে, কিন্তু এটা তোমার অন্য অঙ্কগুলোতে করতে গেলে তোমার এই মেথডটা ধরতেই হবে, সেই জন্য বইয়ের যে তোমার এক্সাম্পল 3 যেটা আছে এটা কিন্তু একেবারে সহজ, তারা ওইটা ভেঙে নিয়ে বিস্কারের পরিবর্তে এসি লিখে তারপর তারা কমন নিচ্ছে, কমন নিলে পরে অঙ্কটা হয়ে গেছে। কিন্তু আমরা পরবর্তী যেখানে আমরা তো a/b = b/c, আমাদের অনেক ক্ষেত্রে a/b = b/c = c/d পর্যন্ত কিন্তু আমাদের আছে, সেক্ষেত্রে আমরা কি করব? এই ভ্যালুটা তোমরা বুঝছো, যেমন কোন জায়গায় বললো যে a:b = b:c, এটা অর উই ক্যান রাইট হিয়ার ইস টু মানে কি ডিভাইড, a/b = b/c, দা বাই ক্রস মাল্টিপ্লিকেশন আমরা অনেক ক্ষেত্রে এটা লিখতে পারবো, আমরা দেখবো যে আমাদের প্রয়োজনটা কি, তারপরে উই ক্যান রাইট হিয়ার b² = ac, অর আমরা অনেক ক্ষেত্রে আমরা যখন দেখবো যে আমরা অন্য কিছু ধরে হচ্ছে না তখন আমরা এটাকে এভাবে দেখবো a/b = b/c = k। এখন মনে করো যে এটা নাই, হ্যাঁ এটুক নাই, তাহলে আমাদের কি হতো a = bk,
আর যদি এটুক না থাকতো তাহলে আমাদের কি হতো বি ইজ ইকুয়াল টু সি কে দেয়ারফর এই কোটা আমরা কি লিখব এই কোটে এই দেখো এই বি এর পরিবর্তে ইনস্টেড অফ বি উই ক্যান রাইট হিয়ার সি কে তাহলে সি কে ইনটু কে ইজ ইকুয়াল টু সি কে স্কয়ার এটুক তোমরা ভালো করে বুঝছো বাবা আব্বু আম্মু আমিও স্যার একটু জিজ্ঞাসা করেন তো যে কিভাবে এ ইকুয়াল টু সি কে স্কয়ার হলো সবাই কথা বলো স্যার আমি একটু বুঝি নাই আচ্ছা বাবা এই যে দেখো আমি আবার দেখি দেখো আমরা কি বলছি এ বাই বি আচ্ছা দাঁড়াও আমি আরেকটা কলম নিয়ে রেট বেল ইকুয়াল টু বি বাই সি ইজ ইকুয়াল টু আমরা ধরছি কে এখন আমরা এই ব্ল্যাকটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি বাই ক্রস মাল্টিপ্লিকেশন দেখো তো এ ইজ ইকুয়াল টু বি কে না এটা ঠিক আছে তোমাদের ঠিক আছে কিনা অমিয় স্যার জিজ্ঞাসা করেন এটুকু বুঝছে কিনা বাই ক্রস মাল্টিপ্লিকেশন Yes, sir. Yes, sir. আচ্ছা এখন ধরো ব্ল্যাক টুক নাই এখানে বি বাই সি ইকুয়াল টু কে আমরা তখন কি লিখতে পারি বি ইজ ইকুয়াল টু সি কে এটা লিখতে পারি না বাবা Yes, sir. Yes, sir. এখন দেয়ারফর আমাদের এ ইকুয়াল টু কি হবে এ ইজ ইকুয়াল টু বি কে বাট বি ইজ ইকুয়াল টু সি কে এই বি এর ভ্যালুটা কত হবে বি এর ভ্যালুটা হলো সি কে ইনটু এই আরেকটা কে আছে ইনটু কে দ্যাট মিন্স এ ইজ ইকুয়াল টু সি কে স্কয়ার এখন তোমরা ভালো করে বুঝছো বাবা ইয়েস স্যার স্যার আলহামদুলিল্লাহ স্যার বলো ইয়েস স্যার ইয়েস স্যার স্যার হ্যাঁ স্যার এর একটু আবার বুঝাবেন স্যার আমার নেটওয়ার্কটা একটু স্যার স্লো ছিল তো স্যার বুঝতে পারিনি না না আমি বলছি যে এই যে দেখো তুমি এরিয়াটুক বাদ দাও এটা তো আমরা ক্লাস সিক্স এ পড়াচ্ছি বাবা এই যে ধরো কে ওয়ান এই ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হয় এ ইজ ইকুয়াল টু কি হচ্ছে আমাদের বি কে না বাবা এখন বলো অমিয় স্যার জি বাবা কথা বলো সবাই এবার অমিয় সাহেব যে লাস্টে আপনি ওদেরকে দুই একজনকে বাছেন বেছে নেন এবং ওদেরকে ওদেরকে আমরা জিজ্ঞাসা করবো এখন যদি আমাদের এরকম থাকতো আগে ছিল আচ্ছা যদি আমাদের এরকম হয় যে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি আমাদের তিনের বেশি কেন্দ্র নেই এটাই লাস্ট হ্যাঁ ইকুয়াল টু আমরা ধরলাম কি তাহলে আমরা কি দেখবো প্রথমটার ক্ষেত্রে দেখো আমরা প্রথম ফার্স্ট এ ইকুয়াল টু কি হবে বলো তোমরা এ ইকুয়াল টু হবে বি কে ঠিক আছে আচ্ছা আমরা যদি এটা নিই তাইলে আমাদের কি হবে বি ইজ ইকুয়াল টু হবে সি কে ঠিক আছে এটা যদি আমরা নিই তাহলে কি হবে সি ইজ ইকুয়াল টু বি কে ওকে আচ্ছা আমরা এখান থেকে বি এর ভ্যালু কি পেতে পারি বি ইজ ইকুয়াল টু এই দেখো সি সি এর ইনস্টেড অফ সি উই ক্যান রাইট ডি কে ইনটু এই আরেকটা কে আছে এই যে কে আছে আরেকটা ডি কে ইনটু কে ইজ ইকুয়াল টু ডি কে স্কয়ার ঠিক আছে তাহলে এর ভ্যালু আমাদের কি হবে এ ইজ ইকুয়াল টু দেখো তো কি আছে বি কে ইনস্টেড অফ বি উই ক্যান রাইট ডি কে স্কয়ার ইনটু কে তার মানে কি হলো ডি কে কিউ এবার দেখো বলো তো বাবা তোমরা খুব ভালো করে বুঝছো কিনা তাহলে যখন এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি ইজ ইকুয়াল টু কে আমরা ধরলাম দেন a equal to bk b equal to ck and c equal to dk তা আমরা instead of c we can write dk that means b is equal to dk square b is equal to dk square but a is equal to bk instead of b we can write dk square into k is equal to dk cube এবার একটু আমরা সব জিজ্ঞাসা করুন তোরা সবাই ভালো করে বুঝছে কিনা এই ভ্যালু সবাই কথা বলতে লাগবে সবাই কথা বলতে হবে সবাই একজন দুজন না সবাইকে yes sir yes sir সবাই তোমরা ভালো করে বুঝছো ইয়েস স্যার ইয়েস স্যার
আপনি ওই যারা ওর যেমন আমাদের কিছু বাচ্চা দাঁড়ায় যে 37 জন বা 50 জন বা 60 ওরাই কিন্তু সবসময় কথা বলে। এখানে যেমন ক্লাস করতেছে এখন টোটাল কতজন ক্লাস করছে, হাউ মেনি স্টুডেন্টস? 220 আপনার ইচ্ছা মতো আপনি দু একজনকে বলেন যে তুমি ক্যামেরা অন করো, বলো বাবা বুঝছো কিনা, এটু বুঝতে গেলে তার মানে চ্যাপ্টারটা অর্ধেক বোঝানো হয়ে গেল। এটু বুঝছো তো তোমরা না? Yes sir. যদিও এটা এক্সাম্পলে যেটা করানো আছে সেটা অনেক সহজে একবারে একবারে বিস্কারের ইফ ইউ রাইট এসি বিস্কার ইকুয়াল টু এসি বিস্কার অঙ্কে দেওয়া আছে গিভেন দ্যাট এ ইজ টু বি is equal to b is to c or we can write a by b is equal to b by c by cross multiplication b square is equal to ac tar mane instead of b square we can write ac thik ache baba ekhon boyer je ta korano ache khub shohoj bhabe je amra instead of b square amra ac jemon boyer moto kore to je ami korai left hand side dekho to ki hoy ami du bhabei korai আমাদের কি আছে লেফট হ্যান্ড সাইডে আছে এ প্লাস বি বাই বি প্লাস সি হোল স্কোয়ার। আচ্ছা আমরা লিখলাম একটা ফর্মুলা জানি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার আর নিচে কি হবে বি স্কোয়ার প্লাস টুয়াইস বি সি প্লাস সি স্কোয়ার। এই না বাবা আমরা এখন কি করতে পারি, আমরা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি না, এই বি স্কোয়ার এর পরিবর্তে আমরা যদি এসি লিখি, আমরা এই বি স্কোয়ার পরিবর্তে এসি লিখতে পারি না, বলো তো তোমরা আমরা কি লিখতে পারি বি স্কোয়ার এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? এসি লিখতে পারি, এসি স্কোয়ার না এসি জাস্ট এসি এসি লিখতে পারবো না? তাহলে দেখো তো আমাদের কি হয়, এখানে কি হচ্ছে আমাদের a square plus twice ab plus a b square এর পরিবর্তে আমরা লিখলাম ac, ঠিক আছে? আর এখানে আমি কি লিখবো, a b square এর পরিবর্তে যদি ac লিখি ac plus twice bc plus c square। দেখো তো বাবা এই এখানে কোনো কিছু কি কমন যায় আপু, এই নিউমারেটরে কিছু কমন যায়? কি থাকবে এ প্লাস টুয়াইস বি প্লাস সি, এই কেটে কি থাকলো আমাদের শুধু থাকলো এ বাই সি, তাই না বাবা? ঠিক আছে তো না? এখন যদি আমরা যদি রাইট হ্যান্ড সাইডে যাই আমাদের কি আছে স্কয়ার প্লাস, দেখো রাইট হ্যান্ড সাইডটা আমরা করি, আমরা দেখো আমরা রাইট হ্যান্ড সাইডটা করি রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আছে যে স্কয়ার আমরা লিখি রাইট হ্যান্ড সাইড, তার অঙ্কগুলো কিন্তু খুব সহজ। রাইট হ্যান্ড সাইডে আছে আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার। দেখো আমরা কি করব, এ স্কয়ার প্লাস বি স্কয়ার থাকলোই এই যে বি স্কয়ার এর পরিবর্তে ইনস্টেড অফ স্কয়ার কে রাইট হ্যান্ড কেটে গেল, থাকলো কি
এসি বাই সি, তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমাদের প্রুভ হয়ে গেল। ঠিক আছে বাবা, তোমরা সবাই ভালো করে বুঝছো, অন্য সাইডে জিজ্ঞাসা করেন তো ওরা সবাই ভালো করে বুঝছে না? সবাই কথা বলতে হবে। ইয়েস স্যার, ইয়েস স্যার, তোমাদের এটা আমি করাই, কে দিয়ে করলে একটু বড় হবে সেটা আমি করাই, এই জন্য করাচ্ছি যে তাহলে তোমাদের অভ্যাসটা হবে, যে পরিবর্তে যখন আমাদের এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি থাকবে, এখানে এই অঙ্কটা আমি আবার কে দিয়ে করবো, দেখবো আমাদের CK, therefore A is equal to, instead of B we can write CK into K is equal to CK square. এবার তো তোমাদের কারো কোনো প্রবলেম নেই তো না বাবা? না স্যার। আচ্ছা এখন আমরা লেফট হ্যান্ড সাইডে যাচ্ছি, আচ্ছা দেখো আমাদের এই কত কি আছে বাবা, তার কি হবে ঠিক আছে বাবা? ঠিক আছে, b equal to ck into 3 plus c square equal to 0 হবে নাই অতএব c square। আচ্ছা এখন তোমরা মাল্টিপ্লাই করো, এই মাল্টিপ্লাই গুলো তোমরা জানো এটা কি হবে বলো তো, তোমরা এখন তো c square কি টু পাওয়ার কি হবে 4, তারপরে কি হবে বলো তো বাবা, 2 বলো তোমরা বলো, অন্য স্যার বলো 2 c square 2 c square k cube c square ঠিক আছে কমন নিলে এখানে কি থাকবে, সি স্কয়ার কে স্কয়ার কমন নিচ্ছো, তার মানে এখানে কি তুমি c স্কয়ার k স্কয়ার তাহলে কত থাকলো আর k twice k plus 1, এখানে কি কমন যায় দেখো তো বাবা, শুধু c স্কয়ার c স্কয়ার কমন নিলে কি থাকবে k স্কয়ার plus twice k plus 1 plus 2k, এটা কেটে গেল, এটা কেটে গেল, এই c স্কয়ার কেটে গেল, আমাদের লেফট হ্যান্ড সাইডে শুধু থাকলো k স্কয়ার। ঠিক আছে বাবা? Yes sir। তাহলে এটা আমি রাইট হ্যান্ডটা দেখি, আমাদের রাইট হ্যান্ডে আমরা k স্কয়ার গুণ করতে পারি কি না, মজা না কখনো আব্বু? Yes sir। Yes sir। হ্যাঁ কাটা কাটা মজা না, অনেক কঠিন কথা বলো সবাই বাবা।
কঠিন না বাবা, দেখো অনেক সহজ। এবার আমি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি আছে আমাদের, স্কয়ার প্লাস বি স্কয়ার, একেবারে সহজ দেখো, স্কয়ার প্লাস বি স্কয়ার বাই স্কয়ার প্লাস সি স্কয়ার। আমাদের এই ইকুয়াল কি ছিল আমাদের, সি কে স্কয়ার না বাবা, এটা দেখো সি কে স্কয়ার তার হোল স্কয়ার, বি ইজ ইকুয়াল টু সি কে তার হোল স্কয়ার, এখানে বি ইকুয়াল টু সি কে তার হোল স্কয়ার প্লাস সি স্কয়ার, ঠিক আছে। এটা একটু ভাঙো তো তোমরাই বলো কি লিখবো, এটা আচ্ছা দেখো তো তোমরা নিউমারেটর আমরা কি কমন নিব, কমন নিলে কি থাকবে, কে স্কয়ার প্লাস ওয়ান না বাবা, ভালো করে বুঝছো কিনা? Yes, sir. Yes, sir. Understood. Thank you. Yes. আচ্ছা এবার আমি এক্সাম্পল নাম্বার 5টা তোমরা দ্বারা করেছো, আমার দৃষ্টিতে এক্সাম্পল নাম্বার 5টা একটু টাফ, একটু কঠিন। এক্সাম্পল আসলে বলো, আমি একটু এক্সাম্পল 5 নাম্বারটা করেছিলাম স্যার, এক্সাম্পল 5 নাম্বারে স্যার থার্ড সেকেন্ড এন্ড থার্ড লাইনে আমার একটু বুঝতে প্রবলেম হয়েছিল স্যার, একটু বুঝিয়ে দিন। আচ্ছা সেই জন্য আমি করে দিই, আমি জানি, আমি তো বাবা আমি সেই জন্য এভাবেই সাজিয়েছি। আমি এক্সাম্পল নাম্বার 5টা আমি রাখছি যে আমি করে দিব, কারণ তোমাদের বুঝতে গেলে তোমাদের অসুবিধা হবে। দেখো আমি করিয়ে দিচ্ছি, এবং খুব ইম্পর্টেন্ট অংশ, বোর্ডে এসএসসি তে আমরা বহুবার দেখেছি অমিয় স্যার, তো তোমরা কি জানো যে তোমাদের অমিয় স্যার হেড এক্সাম থাকে ম্যাথসে, হায়ার ম্যাথসে, এটা তোমরা জানো? জি স্যার। আচ্ছা তোমাদের অমিয় স্যার ইংলিশ ভার্সনের উনি মানে হেড এক্সাম থাকে, অমিয় স্যার আমি ঠিক বললাম তো নাকি? জি স্যার। এখন দেখো আমাদের এ থেকে আমাদের ওরা চেয়েছে কি, যে আমাদের সলিউশন অর্থাৎ আমাদের x এর ভ্যালু চেয়েছে, আমাদের উই হ্যাভ টু ফাইন্ড দা ভ্যালু অফ x, এই যে ইভিলি রইছে রুট টু, আমরা যদি যদি স্কয়ার রুট থাকে তাহলে আমরা কি করবো, আমরা স্কয়ার রুটিং করবো, আমরা যদি এমনি রুট থাকে আমরা স্কয়ার রুটিং করে উঠাবো, যদি আমাদের কিউব রুটিং থাকে হ্যাঁ তাইলে আমরা কিউবিং করে আমরা রুট উঠাবো, আমাদের রুটটা কিন্তু উঠাতে হবে আমাদের সব, প্লিজ মানে আমাদের মানে ইউ হ্যাভ টু লুক এট দ্য রাইট হ্যান্ড সাইড, যেখানে আমাদের প্রুফ করতে হবে, দেন ইউ হ্যাভ টু লুক এট দ্য রাইট হ্যান্ড সাইড, আর যদি সলিউশন তাই দেন ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ x, ক্লিয়ার আব্বু আম্মু? Yes স্যার। আচ্ছা দেখো এখন আমরা এই রুটটা রেখে আমরা এটা যদি ডাইনে নিয়ে যাই, তাহলে দেখো তো এর পরিবর্তন দেওয়ার পর আমরা কি, যদি আমরা এটা রেখে যে 1 প্লাস bx বাই 1 মাইনাস bx, এই ভ্যালুটা কোথায়, ওই দেখো তো যদি আমাদের এরকম থাকতো বাংলায় লিখি, বাংলা ইংরেজিতে লিখি, 5x ইজ ইকুয়াল টু চার্জ দে দেয়ারফর কই চার্জ 20 বাই 5 না, এটা করি না আমরা? Yes sir. Yes sir. কি হবে ওই পাশে গেলে, আমাদের রাইট হ্যান্ড সাইডে গেলে কি হবে, যে 1 ইনটু 1 প্লাস x ডিভাইডেড বাই 1 মাইনাস x হয়ে গেল, তাহলে এটা ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে গেল, এই লাইনটাকে তোমরা বুঝছো, তার মানে 1 ইনটু আর থাকলো না, তার মানে আমাদের এটা, এই লাইনটা তোমরা বুঝছো বাবা সবাই?
Yes, sir. Yes, sir. এখন আমরা কি করব রুট তুলতে হলে আমাদের কি করতে হবে স্কয়ার স্কয়ারিং করতে হবে স্কয়ারিং করতে হবে স্কয়ারিং করতে কি হবে তাহলে অর উই ক্যান রাইট 1 প্লাস bx বাই 1 মাইনাস bx আর এখানে স্কয়ারিং করলে কি হবে একবারে কি বলতে পারো 1 প্লাস ax হোল স্কয়ার ax প্লাস e স্কয়ার x স্কয়ার এটা হবে না বাবা Yes, sir. Yes, sir. Yes, sir. 1 minus twice x plus e square x square. ঠিক আছে? আচ্ছা এখনো তো আমাদের হিবিজিবি অনেক কিছু থেকে গেল তাই না আমাদের সংখ্যা আমাদের ইউ হ্যাভ টু ফাইন্ড দা ভ্যালু অফ x আমাদের অনেক জানা x হইছে আবার e square হইছে তাইলে আমরা কি করব আমাদের নাম্বার কমাতে হলে সংখ্যা কমাতে হলে আমাদের কি হবে বাই কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড করতে হবে বাই কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড করলেই আমাদের সংখ্যা অনেক কমে আসবে আমরা কি করব আমরা তাহলে কি করব স্যার কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড আমরা কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড করব ওকে তাহলে দেখো আমরা যদি এখানে করি আমরা দেখি অর কে বলবে এটা কি হবে আমাদের লেফট হ্যান্ড সাইডে কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড করলে কি হবে 1 প্লাস bx 1 প্লাস 1 মাইনাস bx আচ্ছা থ্যাংক ইউ 1 প্লাস bx প্লাস 1 মাইনাস bx আর এখানে হবে 1 প্লাস bx মাইনাস মাইনাস 1 প্লাস bx ক্লিয়ার এটা তো খুব সহজ বাবা নিউমারেটর প্লাস ডিনোমিনেটর ডিভাইডেড বাই নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর জি স্যার ক্লিয়ার জি স্যার তাহলে কি হবে বলো তোমার মুখ থেকে আমি তোমাকে দিয়ে করাবো কি লিখব নিউমারেটর লেখো তুমি আমার সাথে বলো দেখো জি স্যার আমি এটা লিখলাম 1 প্লাস twice x প্লাস e স্কয়ার x স্কয়ার এটা নিউমারেটর প্লাস ডিনোমিনেটর ডিনোমিনেটর করতে এটা না তুমি জোরে জোরে বলো আমি দেখব বলো জোরে বলো হ্যাঁ ওয়ান প্লাস নিউমারেটর কি আছে সেটা পুরোটা লিখে ফেলো 1 প্লাস 2x প্লাস স্কয়ার x স্কয়ার এবার কি হবে এবার সাবট্রাক্ট হবে সাবট্রাক্ট হলে সাইন গুলো কি হবে চেঞ্জ হবে তাহলে যে প্লাস 1 টা হবে মাইনাস 1 মাইনাস 2x হবে প্লাস 2x আর প্লাস এটা প্লাস স্কয়ার x স্কয়ার হবে মাইনাস স্কয়ার x স্কয়ার ভাবে তো খুব সহজ মানে নিউমারেটর প্লাস ডিনোমিনেটর ডিভাইডেড বাই নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর আমি স্যার আর কাউকে জিজ্ঞাসা করেন যে লাইনটা ওরা বুঝছে কিনা জি কথা বল স্যার সবাই স্যার একবার এক্সপ্লেইন করুন আন্ডারস্টুড স্যার একজন বলেছে শুধু আরেকবার দেখানোর জন্য আচ্ছা আরেকবার দেখাচ্ছি দেখো এই যে এই লাইনটা থেকে আমরা এই লাইনটা থেকে আমরা এই আমরা এই দুটো থেকে আমরা কম্পোনেন্ট বুঝে পেছ স্যার কম্পোনেন্ট যদি আমি আমার সব করে একসাথে দেখাই আগে তোমাদের যেমন ধরো x বাই 1 ইজ ইকুয়াল টু আছে a বাই b ধরো এটা আছে এটার আমরা নিউমারেটর ডিনোমিনেটর আমরা কিভাবে করি দেখো এটা করা মানে দেখো x প্লাস 1 ডিভাইডেড বাই x minus 1 আর এখানে কি হবে তাহলে a plus b divided by a minus b এবার ক্লিয়ার জি স্যার বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তাহলে এখন দেখো তো আমাদের কিছু কাটে কিনা দেখো এই দেখো আমাদের এখানে bx bx কেটে গেল এখানে 1 1 কেটে গেল এখানে দেখো আমাদের twice x কেটে গেল plus twice x এর সাথে this one
this one, this square, etc. This square, square. It's clear, Akon? Yes, sir. Or 2 by 2i dx. And here it is equal to 2 plus 2 square, x square. By twice x plus twice x for ax. A problem to solve a clear show, yes, sir. Yes, sir. Yes, sir. As I call up the two common, a connect cash flow, one by gx, are a two common relay, on the kilo, one plus square x square, are a connect two into. Twice AX. This two, cancel. A line person to come up, how to put a yes, sir. Clear, Baba, Shaba? Yes, sir. Last yes. Part, Buzina, sir. To last part, Baba? Sir, last part. Sir, is or 1 plus BX open thing, sir. A line, Jate? Yes, sir. To make a lanta books of Baba. Yes, sir. Elanta bully, elanta the Aki Baba. It has last in the numerator plus denominator. Numerator plus denominator divided by numerator minus denominator. Is it to put Chevy Baba? I mean, I like to sub two down the Takoto. Come to mother, a soda was there, to the bottle was right. Not that they are the Elecom Taki, the X by pi. Equal to Doro, our cyclo 3 by 2. Eta number component of dividend upon the key. Dakoto, Amaki Kurbo, x plus 5 divided by x minus 5. Eba to me volote, Pashiki Abe, to be able to me volato Apu, or Miss Lokitika Sakuranto, Kiobe. Kotolo Kotolobe Abu Bolo. Okay, sir, okay, C plus 2, denominator C minus 2. Eito, Baba, pass. Eito, thank you. C plus 2 divided by C minus 2. Clear? Yes. Ekhano, abo ami tai korechi. Buchho, ami ekhano, mane numerator plus denominator, ar ekhane numerator minus denominator. Ekhon parbo, Baba? Sir, inshallah. Yes. Inshallah. Ekhon parbo, Baba? Chesta korbo, inshallah. Sir, inshallah, chesta korbo. Is equal to our Pashekia flow BX into 1 plus square X square. In a Baba, cross multiplication to both of the reactor point, is equal to A actor point divided by reactor point. Cross multiplication on the HSHA, the cross. This is called cross. Okay, master. If you don't know the way, angle will equal high. যখন যে জিওমেট্রি পড়াবো তখন দেখাবো আচ্ছা এই পর্যন্ত তোমরা ভালো করে বুঝছো yes sir yes sir আচ্ছা এখন আমরা একটা কাজ করতে পারি আমরা ইকুয়াল টু 0 আমরা যেহেতু আমাদের মূল টার্গেট কি আমাদের উই হ্যাভ টু ফাইন্ড দা ভ্যালু অফ x আমরা একটা কাজ করি টুয়াইস x আমরা তো ইকুয়াল টু আছে আমরা একটা মাইনাস করে আমরা ইকুয়াল টু 0 করে ফেলি bx into 1 plus square x square is equal to 0. Epodon to Akon clear to Mate? Yes, sir. Yes, sir. At the Akon Ambra, shop Google Mode X commonly. Ambra, it can accept the mother to the below, but under the X commonly. That is Dakota on the Kihoi, under the X commonly. Ambra, it is the to yes, X commonly can keep that twice here, twice A minus X commonly on the Kitak Bay B into. 1 plus, one plus, plus x square, square equal to 0. A potential chicken,
নো স্যার কোনো অসুবিধা নেই দেয়ারপর আমরা একটা ভ্যালু কিন্তু পেলাম যে x = 0 আমরা ডিভাইড x এর ভ্যালু কিন্তু আমরা 0 পেয়ে গেছি যে আমরা 5 আমি এখানে লিখি 5x = 0 দেয়ারপর x = কত হবে 0 না বাবা Yes, sir. Something equal to zero. Therefore, x equal to zero. Eppodon to tomader kono oshubidha nei to baba? No, sir. No, sir. Kono oshubidha nei. Thank you. Tale amra ekta value tale zero peye gelam. Ekhon amader ar maskhane ei kototuk thaklo ei je amra eta theke arekta value kintu pabo. Ekhon abar amra eta dekhbo. Etuko dekhbo. Etuko dekhbo, hain? Amra etuko amra mushe feli. माइनस स्क्वायर एक्स स्क्वायर इज इक्वल टू जीरो क्या करते अच्छा ओके नो प्रॉब्लम अच्छा लेफ्ट हैंड लिखी तक 1 plus square x square is equal to twice a. Or, আমরা দেখো তো আমরা কোন জায়গা যদি 5x equal to 20 আসে আমরা x equal to লিখি কি 20 by 5 না তাহলে যে b into f equal to twice a therefore we can write 1 plus square x square is equal to twice a by b ঠিক আছে Yes sir. Yes sir. Yes sir. एक माइनस एक वन टेको इपाशी नहीं था बोला है ताई स्क्वायर एक्स स्क्वायर इज़ इक्वल टू की हो बे टू ए बाय बी माइनस वन ये बोल दूँ तो ठीक है Yes sir. वन टेको हमने राइट हैंड साइड ही नहीं करा एल एल पर टू हो गया ना कोई भी तो हो बे ना पार्ट पे तुम रा और x square equal to এটা কিন্তু মাল্টিপ্লিকেশন তাহলে x square equal to কি হবে এই যে twice a by b minus 1 তো আছে তাই না তাহলে এই স্কয়ার দ্বারা ডিভাইড হবে তাহলে ডিভাইডটাকে আমরা এভাবে লিখতে পারি 1 by a square আমরা এভাবে লিখতে পারি না লিখতে পারি তো তাহলে 2a minus b by a by a square সেই a square কে আমরা 1 by a square দ্বারা লিখলাম ঠিক আছে এখন নাও এই লাইনটা বুঝছো কিনা না বুঝলে আমি আবার বলি Yes sir আমরা তো স্কয়ারটা ডিভাইড করলাম স্কয়ারটা ডিভাইড করা মানে 1 / a স্কয়ার ঠিক আছে এখন x এর ভ্যালু কি হবে তাহলে এটা আমরা রুট করতে হবে এই 1 আমরা আমরা একটা কাজ করি প্লাস মাইনাস দিয়ে 1 / a স্কয়ার এর রুট করলে কি হলো 1 / a আর এই পুরো জিনিসটা রুটের মধ্যে চলে আসলো twice a by b minus 1 এটা আমরা এখানে আমরা একটা ব্র্যাকেট দিতেও পারি না দিলেও এটা এই লাইনটা একটু কিন্তু একটু তোমাদের মনে রাখতে হবে এখন পারবে আমরা ব্র্যাকেট না দিলেও হবে কারণ আমাদের নিচে মধ্যে রয়েছে আমরা এটা না দিলেও হবে এটাকে লাইন বলে দিছি পরীক্ষাতে দিবই আমরা কি মানে আমরাই দেখো 5x = 20 x = কত 20 ডিভাইডেড বাই স্কয়ার এক্স স্কয়ার ইকুয়াল টু এত তাহলে স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার কি হবে স্কয়ার দা ডিভাইড এই ডিভাইডটা আমরা যদি কোন জায়গা আমাদের এরকম থাকে দেখো এরকম যদি থাকে যে এক্স স্কয়ার বাই এ স্কয়ার আমরা এটাকে এভাবে লিখতে পারি না 1 বাই এ স্কয়ার ইনটু এক্স স্কয়ার আমরা লিখতে পারি না বাবা পারি তো লিখতে यस স্যার यस স্যার সবাই বুঝছো ভালো করে यस স্যার यस স্যার यस স্যার এর পরের অঙ্কগুলো অনেক সহজ এর পরের যে অঙ্কগুলো এখন করাবো সেগুলো অনেক সহজ আচ্ছা এর পরে দেখি একটা অঙ্ক আমাদের বলে দিল एग्जांपलে দিই
বলে যে একটা যদি তোমাদের কোন জায়গায় বলে যে প্রুফ দ্যাট এবিসি ইজ এ কন্টিনিউ প্রপোর্শন, এবিসি কন্টিনিউ প্রপোর্শন মিনস এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, দ্যাট মিনস বি স্কয়ার ইকুয়াল টু এসি, যদি তোমরা দেখাতে পারো তাহলে দেন ইউ ক্যান সে এবিসি ইজ এ কন্টিনিউ প্রপোর্শন. ABC is a continuous proportion means A by B is equal to B by C. A by B equal to B by C. Clear? Yes, sir. Yes, sir. এখন দেখো এরপরের অঙ্কটা মে কত সহজ. এটা আমরা এরপরের অঙ্কগুলো অনেক সহজ. আমাদের কি আছে যে A cube plus B cube divided by A minus B plus C is equal to A into A plus B. এটা আমাদের দেওয়া আছে. এ থেকে আমাদের দেখাতে হবে, প্রুফ করতে হবে যে ABC are continuous proportion. ABC are in continuous proportion. That means A by B equal to B by C. যদি তুমি দেখাতে পারো, অথবা তুমি যদি you can prove B square equal to AC, then it is proved that ABC are in continuous proportion. ঠিক আছে? আচ্ছা, এটা বলো তো আমরা রিজলভ ইনটু ফ্যাক্টর করলে কি হয়? আমাদের কি আছে না বাবা? আমরা একটা কাজ করি, দেখো এই পাশে এ প্লাস বি আছে, এ প্লাস এ পাশে রাইট হ্যান্ড সাইড এ প্লাস বি আছে, আমরা লিখি ডিভাইডিং বোথ সাইড বাই এ প্লাস বি. পারি তো না? তাহলে আমাদের অনেক ছোট গেল, তাহলে এই পাশে আমাদের কি থাকলো? এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার বাই কি থাকলো? এ মাইনাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ. ঠিক আছে, ঠিক আছে পর্যন্ত. এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন কি হবে? অমিয় স্যার দেখেন তো, ওই যে আমাদের লাবণ্য আছে কিনা, লাবণ্য লাবণ্য কথা বলো, নুসরাত ইসলাম লাবণ্য কথা বলো. জি স্যার. আচ্ছা, তোমার লাইট কম কেন? আমি স্যার আমার পিছনে একটু লাইট দিলাম. জি স্যার. এটা ক্রস, এটা ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হয়? ক্রস মাল্টিপ্লিকেশন করলে হলো এ স্কয়ার মাইনাস এ বি বি প্লাস বি স্কয়ার, বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস এ সি, মাইনাস এ বি প্লাস এ সি. থ্যাংক ইউ. দেখো এটা আমাদের এই দুটো আমাদের কেটে গেল, তাই না? আমরা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইডে, তাইলে আমার কি থাকলো? বি স্কয়ার ইকুয়াল টু এ সি থাকলো আমাদের, এ সি বুঝছো কিনা ভালো করে বলো বাবা. সবাইকে কথা বলতে হবে তো স্যার, আমার আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয়। দেখো আমরা এখানে কি করলাম, ডিভাইডিং বোথ সাইড বাই এ প্লাস বি, এ প্লাস বি দ্বারা ডিভাইড করলে এই এ প্লাস বিটা কেটে গেল, এই এ প্লাস বিটা কেটে গেল, আমাদের থাকলো কি এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার বাই এ মাইনাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ বাই ওয়ান. এখন ক্রস মাল্টিপ্লিকেশন করেছি, এই দেখো তাহলে স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এখানে থাকলে স্কয়ার মাইনাস এ বি প্লাস, এখানে একটা লাইন এটা তো কেটেই যাচ্ছে, দেখো আমি কি করি. আচ্ছা যে লাইনটা বাদ দিচ্ছি আমি সেই লাইনটা করে দেখাচ্ছি, দেখো অর এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এই দুটো যদি আমি এই পাশে নিয়ে আসি কি হবে? মাইনাস এ স্কয়ার হবে না, আর মাইনাস এ বি প্লাস এ বি হবে না, আর ইকুয়াল টু আমাদের কি থাকছে? এসি না বাবা? এই দেখো ই স্কয়ার এ বি, এস স্কয়ার এ বি, এখন কি থাকলো আমাদের? আমাদের থাকলো হলো
b square equal to ac দেখো তো এই পরিবর্তে আমরা লিখতে পাই না yes sir yes sir ঠিক আছে স্যার আমরা কি লিখতে পারি এ আমরা এটা লিখতে পাই না a / b = b / c yes sir কোয়ান্ট মাল্টিপ্লিকেশন করছেন করে দেখো তো হয় না b square = ac yes sir b square = ac দেন a b c আর ইন কন্টিনিউ প্রপোর্শন এখন ভালো করে পারবা তোমরা yes sir সবাই বলো আরে চলো পারবো স্যার এটা অনেক ইজি আচ্ছা আচ্ছা তোমাদের গতদিনে আমি বইয়ে একটু আমি ভুল বলেছি যেটা আমি বলছিলাম যেমন তোমাদের নাম্বার 10 এ আমি লিখছি एग्जांपल নাম্বার 3 এটা হবে एग्जांपल নাম্বার 11 এ 3 11 এ তোমার एग्जांपल 11 এর তিনটা আছে এটা হবে এই বইয়ের নাম্বার 10 হলো एग्जांपल নাম্বার 11 এর 3 ঠিক আছে আচ্ছা এখন আমি 9 বা তোমাদের এই যে অন্যান্য যে অঙ্কগুলো যেগুলো তোমার যেমন নাম্বার 7 থেকে একটা দেখাই আমি 8 থেকে একটা দেখাই এই দুটো সহজ 7 এর নাম্বার 2টা 7 এর নাম্বার 1টা একেবারে সহজ আমি 2টা দেখাচ্ছি এই 2টাও আমরা দুভাবে করতে পারি আমরা কে ধরেও করতে পারি আমরা কে না ধরেও করতে পারি কে না ধরে করলে বড় অনেক সহজে করা যায় বরং কে ধরে করলে যেটাতে আমরা ওই বিস্কারি করতে এসটি ভ্যালুটা বসালেই হয়ে যায় সেখানে আমরা কে ধরবো না কিন্তু যেখানে আমাদের বিস্কারি করতে এসটি ধরলে মান বেরোবে না সেখানে আমাদের আমাদের কে ধরতে হবে ঠিক আছে আমরা এখন যাচ্ছি কত নম্বরে আমরা এখন যাচ্ছি নাম্বার 7 এর 2 তে 2 তে 7 এর 2 তে আমাদের কি আছে আমাদের আমাদের কন্ডিশন দেওয়া আছে যে a বাই b equal to b by c এই কন্ডিশনটা আমাদের দেওয়া আছে আমাদের প্রুফ করতে হবে কি প্রুফ করতে হবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার into 1 by অমিয় স্যার জি স্যার এই এখন যে টিচাররা কলম কেনে এই কলমগুলো এত সুন্দর আমি লিখে এত আরাম পাই আর আগের কলমগুলো মানে আমার হাত ব্যথা হয়ে গেছে লিখতে মানে কলমগুলোতে আমাদের ইচ্ছে এখন এই যে কে ধরে করলে আমাদের বেশ আমরা কে ধরে না করলে আমাদের একবার হয়ে যাবে এখানে কে ধরে করলে এখানে লেফট হ্যান্ড সাইডে ভ্যালু বসাতে হবে আবার রাইট হ্যান্ড সাইডে কে ভ্যালু বসাতে হবে অনেক বড় হবে কিন্তু এখানে আমরা কে না ধরে করলে দেখো কত সহজ হয়ে যাবে বিকজ আওয়ার কন্ডিশন ইজ a / b = b / c দ্যাট মিন্স আওয়ার কন্ডিশন ইজ b স্কয়ার = ac আমাদের কোথায়ও b স্কয়ার আসলে আমরা ইনস্টেড অফ b স্কয়ার আমরা ac লিখতে পারবো আবার এসি আসলে আমরা ডিসকাল দেখতে পারবো আচ্ছা এবার আমাদের মুবাশ্বিরকে ডাকেন মুবাশ্বির यस স্যার আসি আমরা আচ্ছা ধর আমরা লেফট হ্যান্ড সাইডে লিখতে হবে হ্যাঁ লেফট হ্যান্ড সাইড আর এটা আমরা পরে আমরা ইকুয়াল টু আমরা প্রুফ করব ইকু প্লাস বি কিউ প্লাস সি কিউ আচ্ছা মুবাশ্বির বাবা মাল্টিপ্লাই করো তো দেখি স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার কে 1 বাই কিউ দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয় বলো b স্কয়ার c স্কয়ার বাই a বাই এ কিউ থ্যাংক ইউ বাবা তারপর একটা কি হবে আর এটা হচ্ছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই b কিউ a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই b কিউ তারপর একটা বাবা a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই c কিউ a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই c কিউ না আচ্ছা একটু একটু কেটে আমরা ছোট করে ফেলি এই দেখো এখানে এটা হবে a এটা কাটলে হবে b এখানে এটা কাটলে হবে c ঠিক আছে স্যার ঠিক আছে পর্যন্ত यस স্যার স্যার একটা কথা আছে স্যার অমিয় স্যার জি স্যার আমি তো এ লিখলাম আমার এই ডিনোমিনেটরের এটা আমার কাটতে হবে তাইলে আমরা এখানে আছে কি বিস্কার সিস্টেম না यस স্যার বিস্কার সিস্টেম তাইলে আমরা মানে যাতে নিচের এটা কেটে যায় তাইলে আমরা কিছু করা যায় বিস্কার ইকুয়াল টু এসি এখানে কিছু করা যায় স্যার আমরা এলসিএম নিতে পারি আমরা বিস্কারের পরিবর্তে আমরা এসি লিখতে পারি না বাবা
Yes, sir. আচ্ছা তাইলে আচ্ছা আমরা একটা লাইন বেশি করি দরকার আমরা একটা লাইন বেশি করি আমরা যাতে আমাদের এখানে তো কিছু তো আমাদের উইক ভাষাও আছে আমরা পুরো লাইনটা লিখেই নি আচ্ছা এখানে স্কয়ার সিস্টেমটা আছে আমরা এসি হোল স্কয়ার লিখি বাই বি তারপর তে আমাদের কি আছে তারপর তে বি স্কয়ার বাই আচ্ছা এইবার অমিয় স্যার একদমকে ধরেন এই আমার নিচের এই এ কাটতে হবে এই নিচের বি কাটতে হবে নিচের সি কাটতে হবে আমি কি এই ভ্যালুটা বসিয়ে কি করতে পারছি কাকে ধরবেন স্যার আমি আয়শা আয়শা কথা বলো স্যার স্যার আমাকে শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে মা কি করব বলো তো আমার নিচে স্যার প্রথমে হচ্ছে বি স্কয়ারের জায়গায় হচ্ছে এসি এর ভ্যালুটা বসাবো তাহলে এআর এ কাটা যাবে আচ্ছা দেখো আমি ইনস্টেড অফ বি স্কয়ার এসি লিখলাম ইনটু সি স্কয়ার এই দেখো আমার এ কেটে গেল ঠিক আছে আচ্ছা এইখানে এই যে ইনস্টেড এসি এর পরিবর্তে সিলেক্টরে বি স্কয়ার বসাবো বি স্কয়ার মানে বি স্কয়ারে হোল স্কয়ার করলে কি হবে স্যার বি টু দি পাওয়ার 4 আসবে আচ্ছা বি টু দি পাওয়ার 4 এই দেখো আমার বি কিউ এসে গেল বুঝছো সবাই সবাইকে জিজ্ঞাসা করেন তো বাবা সবাই কথা বলো বুঝছো কি বুঝলে কাতারে কুইক এসি যেখানে মানে কাটলেন সেখানে না এখানে তুমি এই যে বি স্কয়ার এই বিস্তারে দেখো বিস্তারে করতে এসি না বাবা বিস্তারে করতে এসি এই ইনস্টেড অফ বি স্কয়ার আই রাইট হ্যান্ড এসি তাহলে আমার তাইলে এসি হলে পরে বি এর সাথে এটা নিচের এটা কেটে যায় এখন ক্লিয়ার ইয়েস স্যার আর ইনস্টেড অফ এ স্কয়ার এ স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি বি স্কয়ার তার হোল স্কয়ার বাই বি তাহলে কি হলো বি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই বি কেটে আমাদের বি কিউ আসলো এখন ক্লিয়ার ইয়েস স্যার আচ্ছা আমি আসলে জিজ্ঞাসা করতে সবাই বুঝছে কিনা বাবা যারা বোঝেনি প্লিজ কথা বলো ইয়েস স্যার ওকে সবাই কথা বলতে পারে এখন তো টোটাল নাম্বার কত স্যার 208 আচ্ছা 208 তাহলে ওরা কি সবাই বুঝছে কিনা যারা বুঝে নাই কথা বলো আর এসি মানে কত বলো বি স্কয়ার তাহলে এসি হোল স্কয়ার কত বি ফোর নরমালি বোঝো আগে নরমালি বোঝো এসি মানে কি বি স্কয়ার তাহলে এসি হোল স্কয়ার মানে কি বি স্কয়ারের হোল স্কয়ার দা বি স্কয়ারের হোল স্কয়ার হোয়াট ডাজ ইট মিন ইট ইজ বি টু দি পাওয়ার 4 আর নিচে আছে বি তাহলে অ্যাজ ইউজুয়াল ইট ইজ বি কিউব শুধু তোমাদের মাসখানের যে টার্মটা আছে এই টার্মটাতে একটু সমস্যা ক্রিয়েট করছে নাথিং এলস এটা খুবই ইজি একটা স্যার দেখো সেটাই তো আমার কথা যে ওদের তো 7 এ থাকতে আমরা শিখিয়েছি না 7 এর বইয়ের প্রথম পৃষ্ঠায় যেটা আছে 7 এ না ক্লাস 6 এর বইয়ে প্রথমে পৃষ্ঠায় আছে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ক্লাস ওরা যদি ওদের ছোট ভাই বোন বড়া n আমরা কি লিখেছিলাম a টু দি পাওয়ার m minus n এটা লিখেছিলাম না a টু দি পাওয়ার 5
divided by a to the power 2 আমরা a কিউব না কিভাবে a কিউব a to the power 5 minus 2 তাই না এটা আমরা এটাই করছি এখন কি ক্লিয়ার আব্বু আম্মু বলো তো সবাই জি স্যার আমার আসল यस স্যার ক্লিয়ার সব ক্লিয়ার সবার ক্লিয়ার यस স্যার ক্লিয়ার জি স্যার একটা প্রবলেম আছে স্যার কোথায় বাবা স্যার আপনি যে নেক্সট যে সফটটা দিবেন স্যার স্যার নাম্বার 8 এর স্যার 3 তে প্রবলেম কম্বিনেশন থাকবে হলো তোমার এবার আমি বলি তোমাদের এক্সাম্পল যেটা তোমরা এক্সাম্পল ইলেভেন এর তিনটা অঙ্কই খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এক্সাম্পল ইলেভেন এর তিনটা অঙ্কই তার শেষেরটা হলো থ্রি যতক্ষণ না বোঝো ততক্ষণ কিন্তু তোমরা হা বলবে না যতক্ষণ না বোঝো আমি একটু সময় আজকে একটু বেশি নিই আমি এই টেনটা করিয়ে দিয়ে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট শেষ করে দিব বুঝছো আমি টেনটা তোমরা খুব ভালো করে দেবো আবারও প্রশ্ন আউট করে দিচ্ছি দেখো কি বলছে এটা আমাদের কন্ডিশন আমাদের দেখাতে হবে শো দ্যাট x প্লাস টুয়াইস এ ডিভাইডেড বাই x মাইনাস টুয়াইস এ প্লাস x প্লাস টুয়াইস বি ডিভাইডেড বাই x মাইনাস টুয়াইস বি ইজ ইকুয়াল টু 2 এটা আমাদের প্রুফ করতে হবে তো দেখো আমাদের কম্পোনেন্ট ও ডিভিডেন্ড যাই করি দেখো x প্লাস টুয়াইস এ তার মানে আমাদের কোন জায়গায় যদি x বাই টুয়াইস এ থাকে না তাহলে আমরা একে এই যে x বাই টুয়াইস এ এটাকে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করলে কি হয় দেখো বলতে পারো তোমরা বললে কি হবে x x প্লাস টুয়াইস মাইনাস 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 টুয়াইস তাই না আব্বু দেখো এই যে আমাদের লেফট হ্যান্ড সাইড এ এই জাতীয় আমাদের দুটি এনে যোগ করতে হবে অ্যাড করতে হবে তাই না বাবা তাই না এখন আমাদের দেখো তো লেফট হ্যান্ড সাইড এ আমাদের যা আছে এই দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে যা আছে এখানে কিন্তু এসে গেছে এখন এই দুটো অ্যাড করতে হবে অ্যাড করে আমাদের দেখাতে হবে 2 হয় এখন আমাদের x বাই 2i সে আমরা কিভাবে আনতে পারি তাই না এখন আমাদের দেখাতে হবে যে x বাই 2i সে আমরা কিভাবে আনতে পারি আচ্ছা এখন দেখো তো আমরা এই যে আমাদের কন্ডিশনটা দেয়া আছে কি দেয়া আছে x is equal to 4ab by a plus b এখানে যদি আমি টুয়াইস এ দ্বারা ডিভাইড করি তাহলে এ পাশে আমার কি করতে হবে কারণ আমরা ইকুয়েশন মানে কি বলছিলাম না ইকুয়েশন মিন্স একটা দাঁড়ি পাল্লা উভয় পাশ তুমি যেমন আমরা লিখলাম যে 5x is equal to 20 এখন যদি 5x এর দ্বারা আমি যদি আবার 2 দ্বারা মাল্টিপ্লাই করি 2 into 5x করি তাহলে এখানে আমাদের কি করতে হবে এখানে আমার 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে না यस স্যার यस স্যার তাই না আবার এখানে যদি আমি 5 দ্বারা ডিভাইড করি আমি প্রথম ইকুয়েশনে আমি যদি x এর ভ্যালু বার করি আসলে আমরা কি করি ডিভাইডিং বোথ সাইড বাই 5 তাই করি না বাবা 5 দ্বারা ডিভাইড করলে x is equal to 4 হয় ঠিক আছে তাহলে এখানে দেখো আমাদের x বাই 2 এ করতে হলে আমরা কি করতে হবে আমরা এটাকে ডিভাইডিং বোথ সাইড বাই 2 এ তাই
তাহলে x বাই 2 এ ইজ ইকুয়াল টু তাহলে আমাদের কি হবে a 4ab বাই এই যে আমি 2 এর দ্বারা ডিভাইড করলাম তাহলে a প্লাস b ঠিক আছে এই যে আমি দেখো আমরা আমরা ডিনোমিনেটর কে আমরা এই যে 2 এর দ্বারা করলাম ঠিক আছে এখন দেখো তো এটা এই যে 2 এটা কেটে কি হলো এই এটা কেটে গেল এই এখানে একটা 2 আছে यस স্যার यस তার মানে আমার কি আসলো x বাই 2 এ equal to three aslo amar twice b by 2b plus b ebar clear yes sir yes sir ekhane amra jodi amra component o dividend o kori tai ki hobe bolo to sir porjonto clear to na x plus 2 yes sir ebar acha ache ebar jodi ami component o dividend o kori tai x plus 2 by x minus 2 ekhane tale ki hobe 2 b plus a plus b plus a plus b এখানে কি হবে 2 b তারপর টুকো বলো কি হবে minus a minus a minus b আর কি থাকলো আমাদের x plus 2 a divided by x minus 2 a এখানে আমাদের কি হলো 3b plus a b plus a আর এখানে দেখো b minus 6 b minus a এই পর্যন্ত তোমরা ভালো করে বুঝছো यस স্যার यस স্যার यस স্যার এইটা তোমরা বের করো তো দেখি এটা আমি চাচ্ছি যে x plus 2 b আর x minus 2 b সমান কি হবে তোমরা করো তো দেখি তোমরা এখানে x কে 2 b দ্বারা ডিভাইড করো দেখি সবাই পারো কিনা সকাল 9টার মধ্যে কি করব কি করব বললেন তোমরা আচ্ছা আমি আমি দেখিয়ে দিচ্ছি এই পর্যন্ত ঠিক আছে তো বাবা এটা আমি দেখাচ্ছি यस স্যার আচ্ছা এখানে আমরা তোমরা আমার সাথে করো এখানে আমরা 2 বি দা ডিভাইড করব এইটাকে ও 2 বি দিয়ে আচ্ছা x বাই সেটা আমরা তাহলে এখানে কি হবে 4 বি তার মানে আমার তো এখানে যে 2 বি ইনটু a plus b দেখো তো আম্মু এখানে কি হয় আমাদের এই 2 কেটে গেল এই b কেটে গেল তাহলে আমাদের কি থাকলো আর x বাই 2 b ইজ ইকুয়াল টু কি থাকলো 2 a ডিভাইডেড বাই a plus b ঠিক আছে এখন আমাদের কম্পোনেন্ট ডিভিডেন্ড করলে কি হবে বলো এক্স প্লাস টু বি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু আইস বি এখানে কি হবে টু আইস এ প্লাস এ প্লাস বি ডিভাইডেড বাই টু আইস এ মাইনাস এ মাইনাস বি ঠিক আছে यस স্যার তাহলে আমাদের কি আসলো x plus 2 b divided by x minus 2 b equal to দেখো 2 এ প্লাস এ দ্যাট মিন্স 3 a প্লাস b ডিভাইডেড বাই কি থাকলো a মাইনাস b a মাইনাস b a মাইনাস b ক্লিয়ার यस স্যার यस স্যার এ পর্যন্ত ঠিক আছে এখন আমরা এটাকে দিব ইকুয়েশন নাম্বার 1 এটাকে আমরা দিব ইকুয়েশন নাম্বার 2 আমরা এই দুটো ইকুয়েশন যোগ করলে দেখো তো আমাদের লেফট হ্যান্ড সাইড হয়ে যায় কিনা দেখো তো এই দুটো অ্যাড করলে আমাদের লেফট হ্যান্ড সাইড কি হয়ে যায় ভাই কথা বলো यस স্যার জারি হয়ে যায় না আমাদের দেখো লেফট হ্যান্ড সাইড হয়ে যায় তাইলে আমরা এই পর্যন্ত তোমরা লিখে ফেলছো তাই মুছে ফেলবো বোর্ড Yes sir. Yes sir. You can. Okay. Thank you. আমার ছেলে মেয়েরা অনেক লক্ষ্মী। তাহলে আমরা তোমরা বলো আমরা তাইলে আমাদের কি আসলো? আমরা বললাম যে ইকুয়েশন 1 and 2. And 2 আমরা কি করব? অ্যাড করব। অ্যাডিং ইকুয়েশন 1 এন্ড 2. তাইলে আমাদের কি আসলো? x plus 2 a divided by x minus 2 a plus x plus 2 b divided by x minus 2 b
কিভাবে আনতে পারি একটা কাজ করি আমরা তো এক জাতীয় না হলে হবে না আমরা একটা কাজ করি আমরা এই যে দেখো এ প্লাস থ্রি বি বাই বি মাইনাস এ এখানে আমরা বি মাইনাস এ তাহলে এখানে এটা মাইনাস করে ফেলি মাইনাস করলে আমাদের বি মাইনাস এ হয়ে গেল এখানে থাকলো থ্রি এ প্লাস বি দেখো তোমরা এই যে মাইনাস দিয়ে গুণ করলে কি হবে তাহলে দেখো মাইনাস মাইনাস থাকলে সাইন গুলো কি হবে ঠিক আছে বাবা এই তো হয়ে গেছে এখন দেখো তো তোমার কি হলো থ্রি বি মাইনাস বি তার মানে কি হলো এ মাইনাস বি মাইনাস টুয়াইস এ বাই বি মাইনাস এ আর কেমন পড়া লাগবে টু কমন নো স্যার টু কমন নো স্যার বি মাইনাস এ বাই বি মাইনাস এ বি মাইনাস এ দিস বি মাইনাস বি বি মাইনাস বি ক্যান্সেল কি থাকলো রাইট হ্যান্ড সাইড দিস ইজ ইওর প্রুভ হয়ে গেছে না বাবা यस স্যার এই কঠিন না সহজ বলো তো বাবা সহজ यस স্যার সহজ আরেকদিন দিব আরেকদিন নিয়ে জিপিজি লেমন তবে আমি আরেকটা তোমরা কি আমাকে 5 মিনিট না 3 মিনিট সময় দিবা আমি তোমাদের লাস্ট এর অঙ্কটা কত সহজ দেখাইতে চাচ্ছি তোমরা সময় দিলে তোমরা দিলে কারণ আমি একটু যত ইচ্ছা তত নেন স্যার সমস্যা নাই স্যার এই সময় দিলে আমাকে আমি স্যার কি বললো বলছে স্যার যত সময় লাগবে তত নেন কোনো আপত্তি নাই আচ্ছা না বাবা আমি বলছি স্যার আচ্ছা আমি লাস্ট নাম্বার অঙ্কটা তোমাদের বইয়ে লাস্ট নাম্বার অঙ্ক কত বলো তো বাবা বই দেখে 20 20 দেখে তোমরা আমাকে কি হেল্প করতে পারো আচ্ছা চেষ্টা করব আমাদের দেওয়া আছে p বাই q ইজ ইকুয়াল টু a স্কয়ার by b square আমাদের দেওয়া আছে আমাদের আরেকটা কন্ডিশন দেওয়া আছে a by b is equal to root a plus q divided by root root a, a minus q এটা আমাদের প্রুফ করতে হবে কি আমাদের প্রুফ করতে হবে এখানে লিখি যে p plus q divided by a is equal to p minus q divided by q আচ্ছা আপু তুমি এই জায়গা দেখো দেখো তো এখানে এটা কার ভ্যালু বাবা a / b না यस স্যার यस স্যার আচ্ছা এখানে কি আছে এদিকে a স্কয়ার মাইনাস a স্কয়ার / b স্কয়ার তাহলে আমরা একটা কাজ করি এখানে এটাকে একই সেম করলে পারে আমরা এটাকে যদি আমরা স্কয়ারিং করি তাহলে কি হয় তাহলে ওইটি a প্লাস a স্কয়ার / b স্কয়ার a প্লাস q আর a মাইনাস q a প্লাস q ডিভাইডেড বাই a মাইনাস q ঠিক আছে আচ্ছা এখন দেখো a স্কয়ার / b স্কয়ার ইকুয়াল টু কি এখানে আমাদের p / q আর এখানে স্কয়ার / b স্কয়ার সমান আমাদের কি a প্লাস q a মাইনাস q তাহলে আমরা কি লিখতে পারি তাহলে কি আমরা লিখতে পারি a প্লাস যেহেতু তাহলে আমরা কি এটা লিখতে পারি না p বাই q ইজ ইকুয়াল টু a প্লাস q ডিভাইডেড বাই a মাইনাস q আমি এটা লিখতে পারি না বাবা यस স্যার এটা এই স্কয়ার বাই স্কয়ার ইকুয়াল টু p বাই q আবার স্কয়ার বাই স্কয়ার ইকুয়াল টু আমরা ধরো একটা কলম এই কলমটা কিনলাম 100 টাকা দিয়ে আবার দুটো আমরা কিটক্যাট চকলেট কিনলাম 100 টাকা দিয়ে তাহলে ইন রেসপেক্ট টু প্রাইস আমরা বলতে পারি না যে এই কলম ইজ ইকুয়াল টু দুইটা কিটক্যাট চকলেট বলতে পারি না यस স্যার
আচ্ছা তাই যদি বলতে পারি দেখো a স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু p বাই q আর a স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু a প্লাস q বাই a মাইনাস q বাই a মাইনাস q দ্যাটস হোয়াই উই ক্যান রাইট p বাই q ইজ ইকুয়াল টু a প্লাস q বাই a মাইনাস q ঠিক আছে ঠিক আছে আপনি Yes sir. Yes sir. Yes sir. আচ্ছা এখন কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করে দেখো তো কি হয় কি হবে এখানে p plus q p minus q your p minus q p minus q আর এখানে কি হবে a plus q plus a minus q a minus q আর এখানে a plus q q minus minus a plus q q দেখো তো বাবা এখানে q q কেটে গেল এখানে a কেটে গেল তাহলে আমার কি থাকলো p plus q divided by p minus q is equal to twice a by twice q two দ্বারা ডিভাইড করলে a by q এ থাকলো না বাবা yes sir এখন দেখো তো তার মানে কি আমরা এখন এটা থেকে আমরা এটা লিখতে পারি না ক্রস মাল্টিপ্লিকেশন করে তাহলে আমরা লিখতে পারি না যে p plus q divided by a is equal to p minus q divided by q এটা আমরা লিখতে পাই না এটা দেখো মাল্টিপ্লাই করে দেখো তো দেখি ঠিক লিখছি আমরা কি না এই দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করে অমিয় স্যার এটা একান্ত করুন এটা কি ইংরেজিতে কি বলে অমিয় স্যার অল্টারনেন্ডো হ্যাঁ অল্টারনেন্ডো তাহলে তো আমরা অল্টারনেন্ডো করে এটা করতে পাই না দেখো ভ্যালু কিন্তু ঠিকই থাকছে জি স্যার তার মানে অঙ্ক হয়ে গেছে না বাবা কথা বলো yes sir তোমরা কি ভালো করে বুঝছো কি না জি স্যার অনেক সহজ না শুধু আমরা ওই স্কয়ার বি স্কয়ার এর ইকুয়াল টু এ বাই বি কে আমরা স্কয়ারিং করে আমরা স্কয়ার বি স্কয়ার করে দিয়েছি দেন শুধু কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করছি তাইলে আমাদের আনসার হয়ে গেছে এবং আমার দৃষ্টিতে অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন তোমাদের বইয়ের এই চ্যাপ্টার এবং এরপর আমি যে সিরিজের অঙ্কগুলো পড়াবো চ্যাপ্টার 13 সেটা আমি তোমাদের পরীক্ষার পড়া তো রমজানের পরে করাবো এবং আমার একটা ইচ্ছা হলো যে তোমাদের নাইনে থাকতে তোমরা যদি আমরা তো আল্লাহর কাছে চাচ্ছি যে আল্লাহ যেন আজকেই পুরো পৃথিবী থেকে এই COVID-19 নিয়ে যায় তারপরও তোমাদের লকডাউনের মধ্যে যদিও থাকলেও আমরা তোমাদের নভেম্বরও লাগবে না তোমাদের এসএসসি সিলেবাস ইনশাল্লাহ ইনশাল্লাহ শেষ করব আজকে আমি বাংলা সেকেন্ড পেপার বই আনতে পাঠিয়েছিলাম পাইনি কালকে বাংলা সেকেন্ড পেপারের প্রত্যেকটা ক্লাস 6 থেকে 19 পর্যন্ত আমি বইটা নিয়ে আসব এরপর আমি ম্যাথের সাথে বাংলা ধরব তারপরে আমি তোমাদের মাঝে মধ্যে ফিজিক্স কেমিস্ট্রিটা ধরব যে মানে তোমরা মানে আসল ট্র্যাকে আসো কিনা এটা দেখার জন্য আমি ধরব স্যার আমি লাস্ট লাইনটা লিখতে পারি লাস্ট লাইনটা লিখতে পারি স্যার একটু লাস্টের লাইনটা লিখতে পারি এই লাইনটা বাবা আমি এই চ্যাপ্টারে কিন্তু আরেকটা দিন আমি সময় নিব বুঝছো এরপরে আমি হয়তো তোমাদের আরেকটা দিন আমি সময় নিব আর তোমরা যারা এই পরীক্ষাতে ধরো 20 কম পেয়েছো বা 15 কম তোমরা যদি চাও যখন চাও আমি বা অমিয় স্যার আমরা ইভেন রাত 11টায় যদি চাও তারপর আমরা ক্লাস নিতে পারি কিন্তু একটাই কন্ডিশন তোমাদের বাবা ভালো করতে হবে দেখো আমরা আমরা সবাই কিন্তু আমাদের মনটন খারাপ এই COVID-19 এর কারণে তোমরা প্রায় কতদিন হয়ে গেল প্রায় তোমরা এক বছরেরও বেশি হয়ে গেল সোয়া বছর ধরে তোমাদের স্কুলে আমরা পাচ্ছি না হ্যাঁ তারপর আমাদের অনেক আত্মীয় স্বজনকে আমরা হারিয়েছি আপনজনকে হারিয়েছি কিন্তু পৃথিবী তো বাবা থেমে থাকবেন থাকবে না যার জন্যই আমরা চেষ্টা করছি তোমাদের ক্লাস নিতে তোমরাও ক্লাস করছো এটাই কিন্তু আমাদের মানে মূল ভিত্তি যে আমাদের ক্লাস করতে হয় পরীক্ষা তো হবে একদিন এই COVID-19 চলে যাবে পৃথিবী তো থেমে থাকবে না এই জন্যই তোমাদের অনুরোধ করব তোমরা ক্লাসটাকে প্লেজার হিসাবে ধরবা পরীক্ষাটাকে তোমরা ফেস্টিভ্যাল হিসেবে ধরবা এবং তোমরা এনজয় করবা ক্লাসটা আর তুমি ওই আমি বোধহয় গতদিন তোমাদের বলেছি কিনা যে যেটা আমি আমার অনেক ডাক্তার বন্ধু এবং অনেক আমাদের অফিসে এটা আমরা এখন করি দুবার করে ওই মানে ভাপ নেওয়া যেটা তোমরা নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে সার্ভে 10 বার সকালে আবার রাতে ঘুমানোর আগে
ওই নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়বা, আবার মুখ দিয়ে 10 বার নিয়ে নাক দিয়ে ছাড়বা, এইটা করে করতে আমাদের দেখছি মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগে। এটা তোমাদের বাসায় যারা বাবা মা বা সিনিয়র সিটিজেন তোমাদের দাদা দাদি আছে তাদেরকেও করাবে, কারণ এতে তো আমাদের পয়সা লাগছে না, তাই না? এই কাজটা তোমরা করবে। তা আর কোনো প্রবলেম আছে কিনা? আমি আজকে যেটুকু দেখলাম একটু আমি ওর সাথে জিজ্ঞাসা করবো যে ওদের আর কোনো প্রবলেম আছে। আগামী পরীক্ষা আমি চাই যে যারা মানে তোমরা 100% মার্কস পাও। আর তোমরা এই লকডাউন খুললেই যারা গত পরীক্ষাতে ভালো করেছো তাদের বাসায় আমরা তোমাদের পুরস্কার পাঠিয়ে দিব। লকডাউনের মধ্যেই আমাদের টিচারগণ স্বাস্থ্যবিধি মেনে চলবে। আমার খুব ভালো লাগছে, আমার ক্লাস 6 এর একটা বাচ্চা, সে একেবারে আমাকে ফোন দিয়ে মানে আমি ভাবছি যে তার অনুভূতি কি, যে স্যার আমাকে কেন 19 দেওয়া হলো, আমি তো সব ঠিক করছি। তারপরে আমি আবার বললাম টিচারকে, দেখো তোমরা কেউ কে টিচার দেওয়ার ভয়ে 19 দিয়েছো, প্রকৃতই 20 পায়। তারপরে দেখা গেল যে না, সে একটা জায়গায় একটা লাইনই করছে। তারপরে আমি বলছি ছোট্ট মানুষ, ওকে তোমরা 20 দিয়ে দাও। মানে ও সে মানে আমার নাম্বার জোগাড় করে এবং খুব একেবারে এইভাবে যে কেন আমাকে, আমি তো ঠিক করেছি, আমি এই রোজার মধ্যে আমি কষ্ট করে পড়েছি। মানে আমার ওর মানে অ্যাপ্রোচটা এত ভালো লাগছে, মানে আমার খুব ভালো লাগছে। তোমরাও চাই, তোমাদের যদি কোনো জায়গায় নাম্বার যদি কম দিয়ে থাকে তাহলে তোমরা আমার সাথে কথা বলবে যে স্যার আমার নাম্বার কম দিয়েছে, কম দিলে তোমাদের নাম্বার আমরা বাড়িয়ে দিব অবশ্যই। খাতাগুলো তো তোমাদের কাছে আসে বাবা, তাই না আব্বু আম্মু? তোমাদের যদি কারো নাম্বার বাড়ে তাহলে আমরা তোমাদের নাম্বার বাড়িয়ে দিব। তাহলে আজকে পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের জন্য অনেক দোয়া করি, তোমরা আমাদের জন্য দোয়া করবে এবং তোমরা বাসায় ভালো করে লেখাপড়া করবে এবং আগামী পরীক্ষা তোমরা ভালো করবে এই প্রত্যাশায় আজকে মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।